নমস্কার, পাবলিক টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। গতকালের খবরের জন্য এবার দেখুন এক নজরে ইয়েস্টারডের রাউন্ড আপ। ইয়েস্টারডে রাউন্ড আপ নিবেদন করছেন রেডিনেট কাব্রোকা মল, শ্রী শ্যাম ফ্যাশন, এনএসবি রোড, রানীগঞ্জ। শনিবার সমাবর্তন অনুষ্ঠান আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে। অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ধমানের কাটোয়ায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু এক বাইক আরোহী। দুর্ঘটনার পরই ক্ষুব্ধ গ্রামবাসীরা ভাঙচুর জ্বালায় গাড়িতে, ধরিয়ে দেওয়া হয় আগুন। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। এক গৃহবধূর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের ফরিদপুর এলাকায়। অন্যদিকে কোকোভ্যান থানা এলাকায় একটি বন্ধ কারখানার ভেতর থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা মৃতদেহ। আসানসোল স্টেশন চত্বরে ওলা চালকদের সঙ্গে শনিবার বচসা তৈরি হয় প্রাইভেট ট্যাক্সি চালকদের। ঘটনা সামাল দেয় আরপিএফ। আসানসোলের নাগরিকদের পরিবেশের প্রতি সচেতন করার লক্ষ্যে অখিল ভারতীয় মারোয়ারি মহিলা সম্মেলন আসানসোল শাখার পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়। এই সভা থেকে পরিবেশকে সচেতন করার বার্তা দেওয়া হয়। অন্যদিকে আসানসোলের কন্যাপুরে বুধবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী শ্রীমৎ ভাগবত গীতা পাঠ অনুষ্ঠান। একশো দিনের কাজের আর্থিক বেনিয়মের প্রতিবাদ করায় মারধর তৃণমূল কর্মী সমর্থকদের বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারিতে।